परम प्रेममय जुग पुरुषोत्तम शिशि ठाकुर अनुकूल चंदे दातुल चरण जानाइया मार शतकोटी प्रणाम सद्धेओ श्री मनमतदा शिशि ठाकुर के प्रश्न करलें हे दयाल आमादेर जेमनटा हवा उचित आमरा तेमनटा होते पारछि ना केन शिशि ठाकुर अनुकूल चंद्र बोलें सोना भाबा कोया करार संगति के कय हवा होते चाहले हवा जाए ভালোবাসাই মন্ত্র ভালোবাসাই তুক ভালোবাসি না এ কথা কইতেই নেই ভালোবাসি আর ভালোবাসি বলে এমন কিছু করব না যাতে তার বুকে দাগ লাগে আমার যতটুকু শক্তি আছে তাই নিয়ে ভালোবাসতে হবে সদা সর্বদা ভালোবাসতে থাকব আমরা আউন্স মেজার গ্লাস বা আউন্স মাপ গ্লাসে মাপতে যাব না কতটুকু ভালোবাসি আমার সামনে হয়তো মহা মহিরুয়ের মতো কেউ আছে আগাছা কেউ বা এভারেস্টের শামিল তা দেখে আমি কুঁচকেই বা যাব কেন বা অহংকারে ফুলেই বা উঠব কেন আমি আমি শুদ্ধ জনার্দন বসুদা শুনে বলছেন আমরা অনেক সময় বলি ভালোবাসি না তাই পারি না তাতে দয়াল বলছেন দূর ভালোবাসা আছে বলেই ভুল ধরা পড়ে অর্থাৎ ভালোবাসার পোষণ চাই সর্বাবস্থায় তাতেই নিস্তার ভালোবাসার টেস্ট বা পরক কি শিশি ঠাকুর বললেন ভালোবাসার একটা নেশা আছে বোধ আছে সে কখনো প্রিয়কে ত্যাগ করতে চায় না যখন প্রবৃত্তি তাকে পাড়ু করে ফেলার উপক্রম করে ভালোবাসাও তখন প্লাবনের মতো ফেঁপে ফুলে ওঠে প্রবৃত্তিকে পোষ্য দিলেও সে ততটুকুই দেয় যাতে প্রিয়ের গায়ে হাত না পড়ে যে সীমারেখা লঙ্ঘন করে সে তাকে এক চুলও অগ্রসর হওয়ার সুযোগ দেয় না একবার যাদের চিন্তা ও চলন উচ্ছৃঙ্খল হয়ে পড়ে তাদের কি শোধরানো কঠিন তখন শিশি ঠাকুর গানের সুরে বললেন হরি নামের গুণে গহন বনে শুষ্ক তরু মন জড়ে চাইলেই পারা যায় অত্যন্ত কুৎসিত যে যার দিকে চাইতে ইচ্ছে করে না অন্তরে জোর করে ভালোবাসার ভান এনে তার সঙ্গে যদি ভালোভাবে বাক্যালাপ ও প্রীতিপদ ব্যবহার করা যায় তাহলে একদিন তাকেই কত সুন্দর ও প্রিয় মনে হয় শ্রদ্ধেয় দাদা শিশি ঠাকুরকে আবার প্রশ্ন করলেন হে দয়াল ইষ্টকে ভালোবাসবো কোন উদ্দেশ্যে তাতে পরম দয়াল বলছেন উদ্দেশ্য থাকলে হবে না কোনো কিছুর জন্য হলে ভাব জমাবে না আঠা লাগবে না তাকে খুশি করা ছাড়া অন্য কোনো কাম কামনা মাঝখানে থাকলে সেই কাম সংসবে সব ঘোলাটে হয়ে যাবে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে তা ভেদ করে ভালোবাসা আদত জায়গায় যে পৌঁছাতে পারবে কমই তার জন্য তাকে ভালোবাসা কঠিন কিছু না এইটাই সহজ এইটাই স্বাভাবিক এইটাই সত্তার ধর্ম শুদ্ধ এক দাদা শিশি ঠাকুরকে প্রশ্ন করলেন হে দয়াল গুরুজনের প্রতি ভালোবাসা থেকে যদি তাদের কোনো দোষ কেউ নকল করে তার ফল কি হয় শিশি ঠাকুর বললেন গুরুজনকে প্রীত করার বুদ্ধি যদি থাকে তাহলে তাদের দোষ নকল করার বুদ্ধি হয় না বরং গুণটা আয়ত্ত করার চেষ্টা হয় কারণ হিতাকাঙ্ক্ষী গুরুজন যারা তাদের নিজেদের দোষ যাই থাক সাধারণত তারা চান না যে ছোটরা সেই দোষে দোষী হোক বরং তারা যাতে ভালো হয়ে ওঠে সেই থাকে তাদের চাহিদা এবং তেমনতর উপদেশ ও পরামর্শই তারা দিয়ে থাকেন অবশ্য তাদের আচরণে যদি ওই উপদেশ মুক্ত না হয় তবে তাতে তেমন ফল হয় না আবার গুরুজনের প্রতি ভক্তিয়া হওয়া চাই ইষ্টানুপ নইলে তা সার্থক হয় না বিশেষ ক্ষেত্রে গুরুজনকে সুখী করার জন্য কেউ যদি অন্যায় কাজও করে তাও দেখা যায় সেই অন্যায় সে একদিন সহজেই অতিক্রম করে যেতে পারে কারণ তার চরিত্রের প্রধান সম্বল হল শ্রেয় শ্রদ্ধা ওই শ্রেয় শ্রদ্ধা থাকার দরুন মহত্তর শ্রেয় বা দেবপম চরিত্রের কাউকে পেলে সে তাঁতে অনুরক্ত হয়ে উঠতে পারে সহজে আর এমনি করেই তার পরিশুদ্ধি এসে যায় রত্নাকরের মা বাবার উপর গভীর টান ছিল তাদের সুখে রাখবে বলে ডাকাতি মারধর কত কি করত কিন্তু নারদ ঋষির সংস্পর্শে যখন তার চৈতন্যোদয় হল দেখা গেল মুহূর্তেই জীবনটা পাল্টে গেল রত্নাকর হয়ে উঠলেন বাল্মীকি তার কারণ তার লিবিডো বা সুরত ছিল তাজা ও তত্তরে শিশি ঠাকুর আরো বললেন আমি যাকে ভালোবাসি তার সম্বন্ধে সবসময় অ্যালার্ট বা সতর্ক থাকি যাতে তার কোনো ক্ষতি স্পর্শ না করে সর্বদা চিন্তা থাকে কেমন করে তার ভালো হয় আর তার ভালো করতে গিয়ে যেসব বাধা আসে সেগুলো জয় করতে আপ্রাণ হয়ে ওঠে
ভালোবাসার টানে বাধা বিঘ্নকে জয় করে মঙ্গলস্পর্শী হয়ে উঠতে চেষ্টা করি। এই জিনিসটা আছে বলেই এনজয়মেন্ট বা উপভোগ বলে জিনিস আছে। তার সান্নিধ্যে আনন্দময় পরিবেশে একসময় মিস্টার টেনিসন প্রশ্ন করলেন, শ্রী ঠাকুর কি অহিংসার নীতি প্রচার করেন? ঠাকুর বলছেন, অহিংসা যখনই আমরা বলি তারই পিছনে আছে হিংসাকে দলন করা। মিস্টার টেনিসন বললেন, কেমন করে দলন করতে হবে? শ্রী ঠাকুর বললেন, যা নাকি হিংসা অর্থাৎ সত্তাকে ক্ষয় করে তার সঙ্গে সহযোগিতা না করে তাকে নিরদ নিয়ন্ত্রণ করা, আর অহিংসা অর্থাৎ সত্তাকে পুষ্ট করে যা তাকে সব দিক দিয়ে বাড়িয়ে তোলা, এই দুই রকমে আমাদের চেষ্টা করতে হবে। মিস্টার টেনিসন আবার প্রশ্ন করলেন, ঠাকুর কি বিশ্বাস করেন যে ব্যক্তিগত নীতি হিসাবে ছাড়া অহিংসাকে রাষ্ট্রের নীতি হিসাবে গ্রহণ করা যায়? শ্রী ঠাকুর বললেন, আমি যে অহিংসার কথা বললাম তা যতখানি মানুষের মধ্যে স্টাবলিশ বা প্রতিষ্ঠা করতে পারি, তাদের লাইফ অ্যান্ড গ্রোথ জীবন বৃদ্ধি এর অমৃত করে তুলতে পারি, রাষ্ট্র কতটা তাই হয়ে দাঁড়ায়। প্রধান জিনিস হলো ভালোবাসা, ভালোবাসাই সব করতে পারে। ভালোবাসা যদি না থাকে অহিংসাটা বন্ধা হয়ে পড়ে। মিস্টার টেনিসন আরো বললেন, ভালোবাসতে গেলে তো দোষ গুণ ভালো মন্দ সবটাই ভালোবাসতে হয়। শ্রী ঠাকুর বললেন, আমরা গুণকেও ভালোবাসি না, দোষকেও ভালোবাসি না, ভালোবাসি মানুষটাকে। কাউকে ভালোবাসলে তার যাতে ভালো হয় তাই করার বুদ্ধি আসে, তার গুণ যাতে পারে, দোষ যাতে কমে, অর্থাৎ যাতে সে সুখী ও সার্থক হতে পারে, সহ্য ধৈর্য সহকারে তেমন করার চেষ্টা হয়। আমাদের প্রিয়কে ভালোবাসতে হবে। এই প্রিয়কে ভালোবাসবো কিভাবে, তার লক্ষণ কি? এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, তার জন্য যত কষ্টই হোক না কেন সে কষ্টকে কষ্ট বলে মনে হয় না, তার সম্বন্ধে কোনো অনুযোগ থাকে না, বরং সে ভাবে আমি তাকে সুখী করতে পারলাম না, তার তো পাওয়ার ধান্দা নেই দেওয়ার ধান্দা। কেমন করে প্রিয়কে সুখী করবে সেই তালে থাকে, তাই প্রিয়ের জন্য যতই করুক ভাবে আমি কিছুই করতে পারলাম না তার জন্য, আর নিজেকে অপরাধী মনে করে। কিন্তু প্রিয় সম্বন্ধে তার থাকে পূর্ণ পরিতৃপ্ত শ্রদ্ধাবোধ, তার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে না। সীতা দময়ন্তী চিন্তা ওরা ছিল ওই রকমের, তোমরা যত যাই কো ভালোবাসার মতো কিছু আর নেই, ভালো যে বাঁচতে পারে সেই রাজা, বুকে তার কত বল, প্রাণে তার কত সুখ। শ্রী ঠাকুর আরো বললেন, প্রীতি প্রত্যাশা যদিও মানুষের যায় না, তথাপি অপ্রত্যাশী ভালোবাসাটাই কাম্য। শ্রদ্ধ স্পেন্সারদা বললেন, মানুষ অন্যের জন্য যখন কিছু করে তখন তা প্রত্যাশা আরো বেশি করে পেয়ে বসে, অপ্রত্যাশী ভাব তো সেখানে দেখা যায় না। শ্রী ঠাকুর বললেন, অপ্রত্যাশী মানে তিনি আমাকে ভালোবাসুন না বাসুন, আমার জন্য কিছু করুন বা না করুন তা আমার কাছে প্রশ্ন নয়, আমার জীবন নিয়ে যাতে তাকে সুস্থ তুষ্ট রাখতে পারি সেই আমার কাম্য। তাহলে আমার ভালো মন্দ যা কিছু থাক তা সুকেন্দ্রিক হয়, কারণ আমার জন্য তো কোনো চাহিদা নেই, চাহিদা থাকলে পদ্মা পড়ে যায়, তখন ভালোবাসা হয় চাহিদায়, তাকে আমার চাহিদা পূরণের যন্ত্র করে নি, পরম দয়ালের অশেষ করুণা। এই ভালোবাসা বড়ই পবিত্র, এই ভালোবাসার মধ্যে যে এতখানি পবিত্র ভাব থাকতে পারে তা হয়তো আমাদের বোধের মধ্যেই ছিল না। শ্রী ঠাকুর বললেন, তা অনেকেরই আয়ত্তের মধ্যে নয়, কিন্তু অন্যভাবে কষ্ট বেশি, অমনটা হলে সহজ হয়। আয়ত্তের মধ্যে নেই বলি, কিন্তু এই আমরা করিও চাই, যখন আমরা ভালোবাসি তার কাছে যাই তাতেই কিন্তু সুখ পাই, সে টাকা দেয় তাই তার কাছে যাই, তাহলে কিন্তু তাকে এনজয় বা উপভোগ করতে পারি না, সেও পারে না আমাকে এনজয় বা উপভোগ করতে। ভালোবাসার এমন দাঁড়ায় দাঁড়ানোই আমাদের লক্ষ্য। ভালোবাসা জিনিসটা সক্রিয় পরাক্রমশীল। পরম দয়ালের কথায়, আপনার প্রতি আমার যদি সত্যিকার টান থাকে তবে তা শুধু কথায় পর্যবসিত হবে না, আপনার প্রীতিজনক বাস্তব কর্ম করি না, আপনার কমফোর্টস বা সুখ সুবিধার দিকে চায় না, অথচ আপনাকে ভালোবাসি, আপনার নাম করে কাঁদিয়ে হয় না, টান থাকলেই করা ও দেয়ার বুদ্ধি আসে, আপনার থেকেই ক্রিয়াশীলতা ও গতিশীলতা ফুটে ওঠে। মিস্টার হাউজারম্যান দা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, ভালোবাসা মানে প্রিয়ের প্রীতিজনক কর্ম? তাতে শ্রী ঠাকুর শ্রদ্ধেয় শ্রী হাউজারম্যান দা শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, হে দয়াল, ভালোবাসা মানেই তো প্রিয়ের প্রীতিজনক কর্ম। শ্রী ঠাকুর বললেন, লাভ ইম্পার্টস অ্যাবিলিটি বা ভালোবাসা সামর্থ্যের সঞ্চার করে। শ্রদ্ধ হাউজারম্যানদা বললেন, ভালোবাসা আবার জ্ঞানও তো আনে। শ্রী ঠাকুর মধুর হাস্যে কথার অনুমোদন করে পরক্ষণে বললেন, লাভ ইজ দ্য লাভ টু মিনিস্টার টু ডিভোশন,
ভালোবাসা ভক্তির মহান অমাত্য। শ্রীশ্রী ঠাকুর আরো বললেন, লাভ বা ভালোবাসা আছে কিন্তু অ্যাক্টিভিটি ও সার্ভিস বা কর্ম ও সেবা নাই, সেটা ভালোবাসা কিনা তাও জানে না। ভালোবাসা যখন সেবার মধ্য দিয়ে মুক্ত হয় তখন আরো বর্ধিত হয়। ভালোবাসার গভীরতা ও ব্যাপকতাকে যদি ক্রমবৃদ্ধি পর করে জীবনকে ক্রমোন্নতিশীল করে তুলতে হয় তবে পৃষ্ঠের প্রতি সন্দীপি কর্ম করতেই হবে, নইলে শুধু নির্জন বাস ও প্রার্থনা আদি সাধারণ মানুষকে ভাবালু আরামপ্রিয় নিথর ও দায়িত্বহীন করে তুলতে পারে ও তো মানুষ প্রিয় সর্বস্ব না হয়ে আত্মসুখ সর্বস্ব হয়ে উঠতে পারে। শ্রী চৈতন্য দেব বা রামকৃষ্ণ দেবের মতো মানুষের দীর্ঘ নির্জন সাধন কিন্তু তীব্র ব্যাকুল চেষ্টায় ভরা, তার মধ্যে আলস্য বা শৈথিল্যের অবকাশই ছিল না। সাধারণ মানুষ অনেক সময় নির্জন সাধনার নাম করে জড়তার আশ্রয় গ্রহণ করে, ওতে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট বা আধ্যাত্মিক বিকাশ তো দূরের কথা, শারীরিক মানসিক ও নৈতিক উন্নতিও ব্যাহত হয়। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভেদীর কথা, ইষ্টার্থী ভাবা বলা করা একসঙ্গে সমানতালে চালাতে হয়, কোনোটা বাদ দিয়ে কোনোটা নয়। আর যখনই আমরা এই সবকটাকে একসাথে চালাতে পারবো তখনই কিন্তু আমরা প্রিয় পরমের মতো করে হয়ে উঠতে পারবো। প্রিয় পরমের আদেশ অনুযায়ী যেমনটা আমাদের হওয়া উচিত তেমনটা আমরা কখনোই হতে পারবো না। যদি হতে চাই তাহলে আমাদেরকে পরম দয়ালের এই পবিত্র ভাবকে মাথায় নিয়ে ভালোবাসতে হবে। ভালোবাসা যদি না থাকে, ভালোবাসা যদি পবিত্র না হয়, পরম দয়ালকে যদি না আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা তার মতো হয়ে উঠতে পারবো না। পরম দয়ালের কৃপাধন্য হয়ে তার প্রতি ভালোবেসে যেতে হবে, তাকে ভালোবাসা মানে তার নাম ধ্যান করতে হবে, তিনি যে যে কথাগুলি বলেছেন সেগুলি মেনে চলতে হবে, তার সকল বিধানকে মেনে চলতে হবে, তিনি যে আদেশ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি সবগুলিকে যথাযথভাবে পরিপালন করে চলতে হবে, তবেই তো তাকে ভালোবাসা হবে। পরম দয়ালের এই অমৃত আলোচনার মধ্য দিয়ে আমরা প্রচুর প্রশ্নের উত্তর পেলাম, ভালোবাসতে হয় কিভাবে। আশা করি আপনারা উপকৃত হবেন পরম দয়ালের এই অমৃত কথা শ্রবণের মধ্য দিয়ে। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রতি প্রত্যেককে খুব ভালো রাখবেন। পরম দয়ালের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। পরমপিতা আপনাদের সকলের মঙ্গল করুন। জয়গুরু, বন্দে পুরুষোত্তম।